সালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ রাবিন ও সালাম সালী নবীন মাহমুদ আসহাবিজমাই সম্মানিত আজকের আমাদের অভিভাবক বৃন্দ এবং আমাদের এই ফুলকুরু ফুলকুড়ি হ্যাঁ ফুল এবং কুড়ি এদের সবাইকে সাদা শুভেচ্ছা জানাচ্ছি অভিভাবকবৃন্দ আমাদের আপনাদের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না নিজেরাও দূরে থাকবার কখনো একসাথে বসাও হয় না এর এই মজলিসে আমাদের একটা সুযোগ যে আপনাদের থাকব কিছু পরস্পর ভিউ যেটাকে বলা হয় যা মানে আমাদের মত পরস্পর কোন জিনিসটি করলে আপনার সন্তান ভালো হবে কোন জিনিসটি করলে হবে এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি প্রথমত সন্তানদেরকে সন্তানরা আমাদের উপর আমানত শিখে না ঘুমের দোয়া ঘুমানোর আগে কি দোয়া করতে হবে ঘুম থেকে উঠে কি দোয়া করতে হবে খাওয়ার সময় কি করতে বলতে হবে এগুলি কিন্তু এরা এখানে শিখে আপনিও ঘরে আরেকটা কপি রাখবেন নিজে তাদেরকে এটা শোয়ার সময় খাওয়ার আগে তাদেরকে সেটা শিখিয়ে দিবেন কেন শিখিয়ে দিবেন এটা আপনার ছেলের জন্যই এটা প্রতিষ্ঠানের জন্যই এটা শিক্ষার জন্যই আপনাদেরকে অবশ্যই দোয়াগুলো দোয়াগুলো ঠিক মতো আদায় করতে হবে দোয়াগুলো ঠিক মতো আদায় করতে হবে অর্থাৎ দোয়াগুলো শিখতে হবে দোয়াগুলো জানতে হবে যে খাওয়ার সময় কি দোয়া আছে কি দোয়া আছে শোয়ার সময় কি দোয়া আছে শোয়া থেকে উঠার কি দোয়া আছে পান করার সময় পানি পান করার পরে কি বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে বাথরুমে যাওয়ার সময় কি পড়তে হবে বাথরুম থেকে বেরোয়ার সময় করতে হবে সালাম কীভাবে দিতে হবে কাকে কীভাবে ঘরে কীভাবে ঢুকতে হবে এবং এমন কি। আপনার রাস্তায় চলার সময় কোন পাশে চলতে হবে এবং কাউকে দেখে হাসি মুখে কথা বলতে হবে এগুলি কিন্তু আপনার সন্তানদেরকে ধীরে ধীরে শিক্ষা দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যা শিক্ষা না দিলে আপনার সন্তানরা বড় হলে আর দিতে পারবে না অনেক সময় দেখা যায় যে সালাম দিচ্ছে না সন্তান কেন জানেন আপনি নিজে সালাম দেন না আপনি নিজে সালাম দেন না আপনি ঘরে ঢুকার সময় সালাম দিবেন আপনি ঘরে ঢুকার সময় সালাম দিবেন কে আপনি বাইরে গেছেন আসার সময় ঘরে ঢুকে সালাম দিবেন এতে সন্তান শিখবে আমি দেখেছি দেখেছি যেই বাবারা পড়ালেখা করে সন্তানরাও পড়ালেখা করে বাবারা বই একটা নিয়ে বসছে সন্তানদের বলতে বই একটা নিয়ে বসছে পড়তে পারুক কেন না পারুক আপনি নিজে প্রতিটা ক্ষণ চেষ্টা করবেন একটা বই নিয়ে বসতে একটা বই নিয়ে সুযোগ পাইছেন একটা বই নিয়ে বসছেন পড়তেছেন সন্তানের মধ্যে তৈরি হবে এটা বোধহ গুরুত্বপূর্ণ কাজ ছোটো বাচ্চা না বুঝলেও মনে করবে এটা গুরুত্বপূর্ণ কাজ বড় হলে সে বই নিয়ে বসবে এই জন্য আপনি যা পারেন সময় পাইলেই একটা বই পড়তে চেষ্টা করবেন এইটা আপনার সন্তানের মধ্যে প্রভাব ফেলবে পড়ে না পড়ে কেউ দিন আলেম হতে পারে না পড়তেই হবে না পড়ে কোনো দিন আলেম হতে পারে না কারণ কারণ আবুদার আহু বলেছেন তা আল্লাম ফাইনাল মার আল আইউল আলেমান লেখাপড়া করা শিখো কারণ কোনো মানুষ মায়ের পেট থেকে আলেম হিসেবে বের হয়নি মায়ের ভেট থেকে আলমিশে বের হয়ে যারা বলছে সব মিথ্যা কথা বলছে একটা সত্য না যত মিথ্যুক এখানে আল্লাহ বলছে অল্লাহ আখরা যে কুমি তা আলে মনে সেইয়া আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের ভেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না সুতরাং সতেরো পাড়া আঠারো পাড়ার কিচ্ছা কাহিনী আমরা চলে না আমাদের কাছে হইলো আমরা শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিবে এতে করে লাভ কী এতে করে লাভ হচ্ছে এটা যে আপনি যে শিক্ষা দিচ্ছেন এটা সদকা জারি হিসেবে চলে যাবে কবরে যাবে আপনার আপনারটা সদকা জারি হিসাবে কবরে যাবে এবং এটা আপনার সন্তানরা শিক্ষা দিলে সেটাও ডবল বৃদ্ধি হয়ে আপনার কবরে সদকা জারি হবে আপনি যে আমাদের টিচাররা শিক্ষা দিচ্ছেন সুরাই ফাতেহা আপনি শিক্ষা দিচ্ছেন সুরাই ফাতেহা আপনার সন্তানরা যতদিন পড়বে ততদিন সব পাবে আপনার সন্তানরা তাদেরকে পড়াবে সেটা সব আপনি পাবেন মানে এটাকে বলে চক্রবৃদ্ধি হারে আপনি পাচ্ছেন এই জন্য ওস্তাদের কোনো তুলনা নাই খাই কেন হাদিসে বলা হয়েছে খাই রুকুম মানতে আল্লাহ মান কোরআন ও আল্লাহ কোরআন শিক্ষা দেয়া যিনি দিবেন এবং নিবেন উভয়ের জন্যই সেটা সবচেয়ে উত্তম কেন এটা বহু বৃদ্ধি বহুগুণ বৃদ্ধি হয়ে আপনার কাছে আবার ফিরে আসবে কবরে যাবে হাঁসরের মাঠে যাবে রসল্লা সাল্লা আলসাম বলেছেন কে আমতের মাঠে কোনো কোনো লোক বলবে আমি এত আমল তো করি নেই কোথেকে আসলো বলবো যে মিন আমলে ওয়ালাদিকে এলাকা তোমার সন্তান এই আমলগুলি করেছে এগুলি তোমার আমল নামে যোগ হয়েছে আল্লাহ চিন্তা করে দেখছেন আপনার নাতিপুতিরাও যদি কোনো আপনার শিখানো কোনো জিনিস আমল করে সেগুলিও আপনার কবরে যাবে তো এটা তো বেশি লাভ দুনিয়াতে লক্ষ কোটি টাকা আজকাল মানুষের রেখে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে সন্তানদেরকে এইটা বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ইঞ্জিনিয়ার বলে আপনি একটুও পাবেন না কিছু দুনিয়াতে আপনি টাকা পাবেন ডাক্তার বানাবেন ডাক্তার বানালে আপনি টাকা পাবেন কিন্তু আখেরাতের সম্বল কিছুই পাবেন না এগুলি একটাও আপনি পাবেন না সন্তান এমনও হতে পারে তার বউ আর বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছে আপনাকে কিছুই আপনি কিছুই পাননি কিন্তু যদি শিক্ষা দেন আলাদা হলেও আপনি পাবেন যেখানে যাকে আপনি পাবেন এমন কি বৃদ্ধ বয়সে আপনাকে যে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দিবে না তার নিশ্চয়তা কোথায় নিশ্চয়তা হবে এটাই আলেমরা বা দিন যে জ্ঞান জানে সে কোনো দিন তার সন্তানকে দূরে পাঠিয়ে দেয় না তাহলে বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের অনুভূতি বাচ্চাদের অনুভূতি গুরুত্ব দিতে হবে অনুভূতি কি তাদেরকে কঠিন কিছু নামে অভিহিত করবেন না কীরকম যেমন বদমাস চোর শয়তান এগুলি কোনো দিন বলবেন না সন্তানকে কোনো দিন বলবেন না শয়তান বলার অর্থ হচ্ছে শয়তান হাতে তুলে দেওয়া বদমাস বলার অর্থ হচ্ছে গালি শিক্ষা দেয়া সুতরাং আপনি এই জাতীয় শব্দ কোনোদিন সন্তানকে বলবেন না যত রাগে করুক আপনি তার প্রতি রাগ দেখাবেন প্রয়োজনে কিন্তু আপনি তাকে খারাপ কথা শিক্ষা দিবেন না কোনোভাবেই নয় কোনোভাবেই শিক্ষা দিবেন না বেয়াদব বেদমিজ এই জাতীয় কথাবার্তা কোনো দিন বলবেন না এটা অর্থই হচ্ছে আপনি তাকে খারাপ শব্দটা শিক্ষা দিলেন এটা যেন কোনোভাবেই না শিখে এবং যে সমস্ত সন্তানরা এগুলো শিক্ষা দেয় যে সমস্ত ছেলেরা এগুলো শিক্ষা দেয় সে সমস্ত ছেলেদের সাথে মিশতেও দিবেন না এজন্য যে যারা এগুলো শিখে নাই তাদের কাছ থেকে সন্তান দূরে রাখবেন একটা উত্তম শিক্ষা দেয়া রসুল্লাহ সাল্লা সালাম দেখেন ছোট্ট একটা বাচ্চা নাম হচ্ছে নাম হচ্ছে আবু আমায়ের রসুল ওর নাম আবু ছিল না রসুল নিজে ওর কুনিয়ত দিয়ে ডাকতেছে কুনিয়ত অমুকের বাপ এখন তো ছোট বাচ্চা তারা বলছে হে অমুকের বাপ তোমার নগায়ের কি হলো একটা পাখি নিয়ে এসে খেলাধুলা করতে ছোট পাখি তোমার নগায়ের কী হলো নগাইটা মরে গেছে নগায়ের পাখিটা মরে গেছে ছোটো বাচ্চাটা মরে গেছে এর নিয়ে রসুল ছোটো বাচ্চা বাচ্চার এটা পাখিটা মরে গেছে খেলনাটা রসুল এটা নিয়ে তার সাথে হাস্যরস করছেন এর অর্থ হচ্ছে আপনি মাঝে মধ্যে সন্তানদের সাথে হাস্যরাস করবেন সব সময় একবারে ঘরে ঢুকে বাঘ হয়ে যাবেন না হ্যাঁ ঘরে ঢুকলেই হাসি মারামারি শুরু করে দেবেন আপনাকে দেখলে ভয় পায় এটা তো আনন্দের কিছু নাই আপনাকে দেখলে চারপাশ দিয়ে ছেলে মেয়েরা দৌড়ে আসে কথা বলতে গল্প করতে আসে এটা হচ্ছে আনন্দের বিষয় এটা হচ্ছে আনন্দের বিষয় আমি যখন মদিনা ছিলাম এটা গল্প বলি তো আব্দুর রহমান আবদুল্লা আপনাদের পরিচিত সবাই চিনে ওরা এসে একবার এখানে বসতো একবার ওখানে বসতো কাঁধে বলতো আমি বলতো তোদের একে দূরে ঠেলে দিয়ে বলতো তোরা দূরে থাক কিছুক্ষণ তো আমার একজন পরিচিত বলতেছে আপনি দূরে ঠেলে দিচ্ছেন উনি আমাদের সন্তানদের আমরা কাছে আনতেই পারি না আর আপনি দূরে ঠেলে দিলে আবার চলে আসে ওরা কিছুক্ষণ দূরে থাক আলোচনা করছি দলে আসতেছে গায়ের উপরে বসতেছে আবার রিপেয়ার করতেছে আমি বললাম যে এটা তো আমার রসুলের শিক্ষা হাসান রসুল্লাহানকে সলাতের মধ্যে তাদেরকে মারেন নাই কি করছেন সলাতের সময় কাঁধে এসে বসছেন খেলা শেষ হয়েছে কাঁধের উপর বসে ছিলেন একরাম ভয় পেয়ে গেছেন যে রসুলের কি হলো দু একজন উঠে দেখছো না আসে কোথাও যায়নি মানে অনেকক্ষণ দেরি হইলে যেটা হয় রসুল্লাহ সাল্লাহাম সলাতের পরে বললেন যে আমার আমার দুই নয়ন আমার হাসান কাঁধে উঠে বসছে তার খেলা শেষ না পর্যন্ত আমি আর সেচদারা শেষ করলাম না এর অর্থ হচ্ছে যদি বাচ্চা উঠেও পজিটিভলি নেবেন কাঁধে উঠে গেছে কিছু করতেছে পজিটিভলি তারা নিয়ে সেজদার বাড়িয়ে দেন সেজদার মধ্যে সংখ্যা বাড়িয়ে দেন আরও সোভান আপনার তো সমস্যা নেই সোভান রাব্বিয়াল আলা বাড়িয়ে দেন হ্যাঁ ঢুক করতে উঠছে কাঁধে উঠে বসে রয়েছে অথবা আপনার আপনি সোহান রাব্বিআল আজিম বাড়ায় থাকেন হ্যাঁ তাকে ধরে রাখেন এক হাতে এক হাতে না মান এতে করে চালাতের কোনো সমস্যা হবে না সালাতে কোনো সমস্যা হবে না এটা বাইদা রাখতে হবে ইলাইতে হবে দুইটা মাছ দিতে হবে চুপ করে থাক এটা দরকার না বরং তাদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে এটা হলো ভালোবাসার শিক্ষা ভালোবাসার শিক্ষার হচ্ছে বড়ো শিক্ষা আর কিছু হতে পারে না আরেকটা জিনিস হচ্ছে তাদেরকে ছোটো কাল থেকেই তাদেরকে হ্যাসমত শিক্ষা দেবেন হ্যাসমত অর্থ হচ্ছে মর্যাদা নিজের আত্মমর্যাদাবোধ চা শিক্ষা দিবেন এই জন্য আলাদা শোয়ানোর ব্যবস্থা করবেন সাত বছর হলে ছেলে এবং মেয়েকে আলাদা শোয়ানোর নির্দেশ রসুলুল্লাহ সাল্লু আলাইসালাম দিয়েছেন আর দশ বছর হলে অবশ্যই শোয়াতে হবে ছেলেদেরও আলাদা মেয়েদেরও আলাদা আলাদা সব কিছু মানে এদেরকে আলাদা শোয়ানোর ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে মাঝখানে বালিশ দিবেন লম্বা দেখে তাতে যদি সিট জায়গা না থাকে লম্বা বালিশ দিবেন উঁচু করে বড় বালিশ তাদের আলাদা শুইতে পারে বুঝাতে পারছি কথাটা এরকম ব্যবস্থা করবেন কিন্তু তারপরেও ভিন্ন ভিন্ন খাট দেওয়াটা জরুরি ছোটো হোক ভিন্ন ভিন্ন খাটে শোয়ানোর চেষ্টা করবেন এবং এর চেয়ে বড়ো হলে ভিন্ন রুম দিবেন। বড় হলে আরেকটু বেশি ভিন্ন রুম দিবেন শরীয়তের এই বিধানটা রসুল্লাহ বলে দিয়েছেন রসুল বলেছেন ফারাকু বাইনা ফিল মাদ দশ বছর হলে অবশ্যই অবশ্যই তাদেরকে ভিন্ন খাট দাও রসুলের নির্দেশ এটা আপনি বুঝাতে পারছি কথাটা এক সব শুয়ে থাকবেন এটা কিন্তু শরীয়ত বলে না কারণ এর মাধ্যমে তাদের মধ্যে প্রাইভেসি তৈরি হবে আত্মমর্যাদাবোধ তৈরি হবে নিজেরা পবিত্র থাকার চেষ্টা করবে কোনো রকমের খারাপ কিছুতে তারা জড়িত হয়ে যাবে না শরীয়ত এটা গুরুত্বের সাথে দেখেছে এই জন্য এটাকে গুরুত্বের সাথে দেখবেন আরেকটি জিনিস করবেন সেটা হচ্ছে ছোট কাল থেকে সন্তানদেরকে ন্যাককার লোকদের জীবনী বলবেন জানাবেন ন্যাককার কারা দেখুন সাহাবিদের জীবনী সাহাবিদের জীবনী আপনি নিজেও পড়বেন সাহাবিদের জীবনী আপনি নিজেও পড়বেন শোয়ার আগে দিনে জীবনী জীবনী জানা ইমামদের আমাদের আবু আবু ইমাম হয়েছে মালিক সাহে আহমদ চারজন এদের জীবনী আপনি অবশ্যই আপনি শিক্ষা দিবেন ইমাম বোখারি ইমন আছে এদের জীবনী শিক্ষা দিবেন নিজে পড়বেন আর গল্প করে করে বলবেন যে তারা এই করতেন এই করতেন এই করতেন এতে কি হবে জানেন বড় হলে তারা আপনার সন্তান আর ওই মেসিরে খুঁজবে খেলোয়াড় একটা আছে মেসি আর একটা নাম বেজি মানে কত রকমের নাম আছে তার হিসাব নেই এগুলির এগুলির খুঁজবে না তারা খুঁজবে সব যে আমার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি আমার আদর্শ হচ্ছে সাহাবিরা আমার আদর্শ তাবেইনরা ইমামরা এগুলি খুঁজবে তো কখনো আপনার আমার সন্তানদেরকে বাইরের গল্প হচ্ছে ঠাকুরমার জুলি শোনাবেন আল্লাহর এই টিভি থেকে অবশ্যই সরে যান রাখবেন না কোন ক্রমে আপনার খবর দেখার এত কী দরকার খবর আপনি কি করবেন প্রয়োজনে একটা পত্রিকা রাখবেন সব খবর পেয়ে যাবেন তার সব খবর পত্রিকাওয়ালারা সব খবরে আনে কারণ টিভিতে যেটা আসে সবই হচ্ছে গুস গুসা একা গুসা ইসাইল সবচেয়ে পচা জিনিসটা টিভিতে দেয় এবং যে খবর খবরগুলি দেওয়া হয় এগুলি দরকার নেই আপনার এবং যে পচা জিনিস এগুলি কোনো কিছু কাজে লাগবে না পরীক্ষা করে দেখুন ইনশাআল্লাহ থাকতে পারবেন আর যেই জিনিসটা পত্রিকা পড়ার পরে পত্রিকায় খুঁটে নাটে পুরোটা পড়ার আপনার দরকার নাই মৌলিক দিন দেখে সঙ্গে সঙ্গে সেটা ভেনিস করে দিবেন পত্রিকা আমি এটা শিখেছি আমার ওস্তাদের কাছ থেকে মদিনাতে একবার আমার ওস্তাদের বাসায় গেছি দেখলাম যে উনি পত্রিকা পড়তেছেন উনি আমাকে পত্রিকা পড়তে দিলেন না উনি নিজে পড়ে একদম ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলেন বললেন যে এটা যেন আর কেউ পড়তে না পারে কেন বললেন যে এইটা যদি সন্তানরা পায় প্রতি লাইন লাইন পড়তে আরম্ভ করবে পড়ালেখায় বেঘাত ঘটবে এবং খারাপ জিনিস পত্রিকার মধ্যেও খারাপ জিনিস আছে খারাপ ছবি আসিকে তাকায় থাকবে আমি দেখেছি কেন আমার দরকার দেশ দুনিয়া জানার জন্য কি হচ্ছে না হচ্ছে এর বাইরে সন্তানদেরকে পত্রিকা দিব না বা শেষ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই শিখার কোনো দরকার নেই তারা যখন নিজে বয়স্ক হবে যখন দশম শ্রেণী অষ্টম শ্রেণী চলে যাবে নিজেরা বাইরে গিয়ে যখন তার যোগ্যতা হবে বুঝার ভালো মন্দ বোঝার জ্ঞান হবে নিজেরা শিখতে পারবে ছোটো কালে এগুলি কোনো দরকার নেই ইসরে ফাঁকা সবচেয়ে ক্ষতি ইসরে ফাঁকা বানাবেন না ফুলামকে সাবলীল ফুলামায়ন বানান ফেত্রাতের উপর যারা সাহস ধীরে ধীরে বড় এরকম ফলাব ছেড়ে চলে চলে বানান এটার জন্য আরেকটি কাজ করতে হবে সেটা দরকার সেটা হচ্ছে আল্লাহরের দুলাল বানাবেন না আল্লাগড়ের দুলাল বুঝেন চাইলেই দিতে হবে এরকম চিন্তা ভাবনা করবেন না সন্তান চাইছে এই জন্য দিতে হবে সন্তান চাইছে দিলে শেষ তাকে বুঝিয়ে শুনিয়ে আপনি যত পারেন বুঝাবেন যে এটা তো বৈধ না আর তুমি কি চাও আমার ক্ষতি হোক তুমি কি চাও মরে যাই বাড়িতে আল্লাহ তালা আগুন দেখ বাড়িতেই হোক তারে আখের ভয় দেখাবেন দুনিয়াতে ক্ষতি হবে ভয় দেখাবেন কোনো ক্রমেই ইসরে ফাঁকা কালান তৈরি করবেন না যেটা চায় ওটা দিবেন না আল্লাহ আলাদা দুলালদের সমস্যা বেশি আল্লাহ দুলাল দিলে আপনি আর মানুষ হবে না সন্তান এটা এমন রাখবেন তাকে ওইটা যে জিনিসটা চাচ্ছে ওইটা যে হারাম এটা চাওয়ার ক্ষেত্রে বলবে ইন্দার ইল্লা তুমি এটা কীভাবে চাইতে হ্যাঁ তুমি এটা চাইতে পারো ইন্দার কে বলছে তোমাকে এটা কে কে বলছিল বলো তো বলো তো খুঁজ নেবেন তার কোন বন্ধু বলছে বলো ওর সাথে আর মিশা যাবে না ওর কথা শোনা যাবে না ওকে দেখে আনবেন বলো বা তুমিও এটা করিও না তুমি এটা তো গুনার কাজ তার মাকে বলবো প্রয়োজনে যে এই জিনিসটা কেন চাইলো এই জিনিসটা কেন চাইতে পারলো আপনার ছেলে আপনার ছেলে কেন চাইলো যে আপনার জন্য একটা হ্যাঁ ঠাকুরমার জুলির ব্যবস্থা করে দিতে হবে কেন চাইবে বলবেন যে এটা বৈধ কিনা এটা তুমি আগে সিদ্ধান্ত নাও যে এটা বৈধ কিনা জায়েজ কিনা এটা আগে দেখো যদি জায়েজ হয় বৈধ হয় তাহলে কোনো সমস্যা নেই দিবেন কিন্তু জায়েজ বৈধ না হলে ক্ষতি হলে এমন কিনুস কি তাকে দিবেন না কখনো আরেকটি জিনিস যেটা বর্তমান সময়ে সবচেয়ে বড় ক্ষতিকর জিনিসটা হচ্ছে আধুনিক প্রযুক্তি হাতে তুলে দেয়া মোবাইল তাকে কোনো ক্রমেই দিবেন না একটা ছেলে দশম শ্রেণীর আগে মোবাইলের কোনো প্রয়োজন হয় না দশম শ্রেণী পর্যন্ত কোনোভাবেই একেবারে ভুলেও মোবাইল দিবেন না মোবাইল কোনো দরকার নাই তাদের দশম শ্রেণী পর্যন্ত কোনো মোবাইলের প্রয়োজন নেই দশম শ্রেণী যদি আপনার কাছে থেকে পড়ে তাও তার প্রয়োজন নেই যদি দূরে কোথাও পড়ে তখন আপনার প্রয়োজন সে একটা বাটন সেট দিবেন বাটন বাটন বুঝেন জানে ওয়ান টু থ্রি ফোর টিপতে পারে নাম্বার টিপতে পারে এর বাইরে কখনো সন্তানদেরকে আপনি অ্যান্ড্রয়েড সেট দিবেন না আইফোন দিবেন না বা কোনো স্মার্টফোন তাদেরকে দিবেন না কখনো দিবেন না বড় হলে কিনবে বুঝেই বলবেন তুমি যখন বড় হবে কারো উপরে ডিপেন্ডেড হবে না তার ছোটো কালতে শিক্ষা দিবেন যে তুমি যখন বড় হবে নিজে কিনতে পারবে নিজে চাকরি করবে তখন তুমি কিনে চলিও আলহামদুলিল্লাহ বড় হলে তার মধ্যে আত্মমর্যাদাবোধ আসবে সে অন্যায় কাজ করবে না আপনার ছেলের হাতে যদি আপনি মোবাইল স্যাট দেন আপনার ছেলেকে নষ্ট করার জন্য আর কিচ্ছু লাগবে না যথেষ্ট আপনার ছেলে নষ্ট হয়ে যাবে সময় নষ্ট করবে এবং এইটা তাকে চিরস্থায়ীভাবে ধ্বংস করে দিবে মনে রাখবেন আর কোনো দিন আপনার ফিরে পাবেন না তাকে এই জন্য কখনও ভুলেও তাকে মোবাইল সেট দিবেন না যদি চায় ছোটো বাচ্চা চাইলে খেলনা দিবেন খোলনা কি টিপ দিলে সোহান বলে আলহামদুলিল্লাহ বলে এরকম বাটন পাওয়া যায় কিছু খেলনার মতো যেগুলিতে একটা টিপ দিলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহক টিপতে আসে সেগুলি দিবেন কেন সেগুলি দেখতে মোবাইল কিন্তু আসলে শিক্ষণীয় জিনিস আসতেছে এটির মাধ্যমে সেগুলো দিতে পারেন যদি এটা না নেয় বলে দরকার নেই তাহলে বাবা তোমার আর মোবাইলের দরকার নেই কান্নাকাটি গেলে করতে পারে কিন্তু মোবাইল দিবেন না তাদের কারণ মোবাইল দেওয়ার অর্থ হচ্ছে তাকে খারাপে যাওয়ার একটা পথ আবিষ্কার করে দেয় অনেকে প্রশংসা করে প্রশংসা করে আমি দেখছি খুব খারাপ লাগে বলে যে আমার ছেলে মোবাইল খুলে ব্যাংকে আবার চালু করতে পারে আমি বলি এটা খুব খারাপ কথা খুলে ব্যাংকে চালু করার ভালো কাজ নয় এটা তো খারাপ জিনিস তার খেলনা অন্য কিছু হতে পারে মোবাইল হতে পারে না সব জিনিস কখনো বাচ্চাদের হাতে তুলে দিতে হয় না আল্লাহ তালা কোরআনকারী বলেছেন আল্লাহ তালা বলছে সুফাহা সফিদের হাতে তোমরা কোনো সম্পদ দিবে না আরেকটি জিনিস করবে সেটা হচ্ছে সন্তানদেরকে ছোটকাল থেকে তাদেরকে যে নিজে দেখাশোনার দায়িত্ব নিবেন একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা সেটা করেন আরেকজনের উপরে ডিপেন্ডের হবেন না বুঝেন কি না কথাটা আমাদের এক বড় লোক ছিল তিনি তার সন্তান মানুষ হয় না বলতেছে কেন বলছে আমি পাঁচ লাখ টাকা ওনাকে দিয়ে রাখছি বলছি আমার ছেলেটা কীভাবে মানুষ করে আপনি করবেন আমি এটা কোনোদিন মানুষ হবে না উনি পাঁচ লাখ টাকা হয়তো খুশি বহু টাকা সহজ কথা নাকি সন্তান মানুষ করার চিন্তাও তার হবে না আপনি নিজে পড়াতে হবে তাকে নিজে একটু সময় দিবেন তাকে আপনার ভবিষ্যতে এটা আপনি বাইরে যেমন ব্যবসাতে সময় দেন ঘরে অন্যান্য কাজের সময় দেন বান্নাতে বিশ্বাস করেন রান্না তো হজম হয়ে যাবে কিন্তু ছেলে সন্তান আপনার বাকি থাকবে এদেরকে আপনি প্রতিদিন সন্ধ্যার পরে তাদের নিয়ে বসবেন মা হোক বাবা হোক তাদের নিয়ে বসতেই হবে সন্তান যদি সন্ধ্যা যেই সন্তান সন্ধ্যার পরে পড়বে না সন্ধ্যার পরে যে সন্তান পড়বে না সেই সন্তান কোন মানুষ হবে না কারণ এই সময়টা হচ্ছে তার পড়ার সময় বাকিটা স্কুলে থাকে মাদ্রাসায় থাকে ইনস্টিটিউটে থাকে বিভিন্ন জায়গা থাকে সন্ধ্যার পরে সে পুরুর জিনিসটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে হবে যতটুকু পর্যন্ত সময় আছে তাকে পড়াইয়া আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে দ্রুত ঘুমানোর ব্যবস্থা করে দিবেন রাত বারোটা পর্যন্ত সন্তানের জাগ্রত করে দিবেন না যত দ্রুত সম্ভব সুল্ল্লা শূন্য মোতাবেক তিনি তিনি এসার পরে কথা বলা পছন্দ করতেন না সুল্লাহ সাল্লাহিসাম আপনার সন্তানকে আসা পর্যন্ত পড়াইলে চলবে এসা পর্যন্ত পড়াইয়া খাওয়াইয়া তাকে শোয়াই দেন এর চেয়ে এর চেয়ে আশ্চর্য ভালো জিনিস আপনি কিছু পাবেন না আপনি দেখবেন আমাদের আব্দুল্লাহ তারে আপনি কোনোদিন দশটা বাজে গুমের বাইরে পাবেন অসম্ভব ঘুমে গেছে অথচ দেখবেন যে আলহামদুলিল্লাহ তার সব কাজ সুন্দর মতো হচ্ছে কারণ এই সময়টা তার ঘুমের সময় এটা তার নিজের আগামী দিনের যে কাজ আগামী দিনের জন্য সে নিজেকে আবার তৈরি করে নিচ্ছে পরিপূর্ণভাবে শরীরে ঘুম কিন্তু তার আবার তৈরি করে দিয়ে থাকে তো এই জন্য আপনাকে আমাকে বাচ্চাদেরকে ঠিক সন্ধ্যার পর থেকে শুরু করে তাকে এসার মধ্যে তাকে পড়াটা শেষ করতে হবে এসার নামাজের পরে বা আগে খাইয়ে দিয়ে এসার পরে তাকে শোয়ানোর ব্যবস্থা করতে হবে এতে করে সে সকালে ফজর নামাজের জন্য উঠার জন্য তৈরি হবে আপনি তাকে উঠিয়ে দেবেন তার কষ্ট হবে না সকালে ক্লাসে আসবে সকালে হাঁটবে দৌড়াবে এতে সমস্যা হবে না আমরা যারা আজ বাইরে চলাফেরা আসা যাওয়ার কোনো আসতে আস্তে রাত বারোটা একটা বেজে যায় সেটা আমাদের মাসারা আলাদা যারা দূরে থাকেন কিন্তু সন্তানদেরকে এই কাজে অভ্যস্ত করবেন না তাদেরকে কখনও আটকে রাখবেন না তাদেরকে টাইম মোতাবেক শোয়াবেন টাইমকে উঠাবেন এটা একটা গুরুত্বপূর্ণ রুটিন করে নেবেন আপনি এটা যদি না করেন তাহলে অবশ্যই আপনার আমার আমানতের মধ্যে খেয়ানত করা হবে আমানত ঠিক মতো আদায় করা হবে না এজন্য আমি আপনাদের অনুরোধ জানাবো একজন পিতার আমানত বুঝেন একজন মা মা হিসাবে আপনি একজন মায়ের আমানত হিসেবে বুঝেন যে আমার সন্তান আমার বেশি বেশি দেখার হকদার বিশ্বাস করুন বাবা বাইরে ব্যস্ত থাকেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু মায়ের দায়িত্ব বেশি এই জন্য শরীয়তে মাকে তিনবার দোয়া করতে বলেছে কারণ মায়ের জন্য তিনবার তাকে দেখাশোনা করতে বলেছে কারণ মায়ের কষ্ট করে পাল প্যাটে ধারণ করেছে আবার দুনিয়াতে আসার পর তাকে বড় করে তুলেছে এর চেয়ে বড়ো কী হইতে পারে কিন্তু প্যাটে ধারণ করাই যদি কোনো যথেষ্ট হতো তাহলে আর আল্লাহ তালা বলতেন না হামলু ফেস আলু তালুনা সাহরান আল্লাহ তালা মাকে এত গুরুত্ব দিতে বলতেন না পেটে ধারণের পরেও তার কিন্তু অনেক দায়িত্ব রয়ে গেছে আরেকটি বড়ো জিনিস হচ্ছে মায়ের উপর বেশি কারণ হচ্ছে মা যেইভাবে শিক্ষা দে ছেলেরা তাড়াতাড়ি সেটা শিখে বাবা এই কাজটি করতে পারে না বাবার রাগ উঠে অনেক তাড়াতাড়ি মায়েরা অনেক ধৈর্যশীলা হতেই হয় তাদেরকে কারণ তার নারী ছেঁড়া ধন সে চায় না তাকে মেরে ফেলতে বাবা রাগ হলে মনে করে মাথা ঠিক থাকে না এক দুই বাড়ি ঘুরে দেয় পরে আফসুস করে নিজে কিন্তু বাঁ তো এটা করে না আগে থেকে খেয়াল রাখে মারার ক্ষেত্রেও মা মারলেও মনে করে কত জোরে মারতে পারে শব্দ জোরে হয় কিন্তু সে জোরে মারে না কারণ তার কলজার এজন্য এই জন্য মায়ে শিক্ষা দিতে পারে সুন্দর এই জন্য মা এখনও মানুষ বলে মাতৃভাষা মানে মায়ের ভাষা মায়ের থেকে শিখে বেশি এই জন্য মা যদি কোনো ভালো শিক্ষক হন অবশ্যই সন্তানরা ভালো হবেন এতে কোনো সন্দেহ নেই আমাদের দেখেন ইমাম বোখার রহমতুল্লাহ আলী বাবা মারা গেছেন যখন তিনি ছোট ছিলেন কিন্তু বড় করছে কে মা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই পেটে থাকতেই বাবা মারা গেছেন বড় করছে কে মা যুগে যুগে দেখেন যারাই বড় হয়েছে তাদের বড় হওয়ার পিছনে মায়ের অবদানটা বেশি মায়ের অবদানটা বেশি মনে রাখবেন এটা মা এত কষ্ট করছে অনেক আছে আমাদের এক বন্ধু আছে নাম শুনে থাকবেন আকরামুজ্জামান তার বড় আলেমরা সাহেব ভাই সাহেব ফাঁস ভাই এরা প্রত্যেককে মানুষ করেছে তার মা আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন নিঃসন্দেহে আল্লাহ তালা ইচ্ছা করে দিয়েছেন কিন্তু চেষ্টা করেছে তিনি তার বাবা বহুত আগেই মারা গেছে এবার কোনো গুরুত্ব দেয় নাই কিন্তু একটা একটা করে সন্তানগুলিকে আলেম বানাইছে এই মহিলা এই মহিলা তার বাবা থেকে সম্পদ না এনে কিতাব নিয়ে আসছে তার বাবার কিছু কিতাব ছিল আর কিছু সম্পদ ছিল মহিলা বলছে কে কোনটা নিবে ভাইরা তাড়াতাড়ি করে আমরা সব এটা এখানে ওইটা নিয়ে জম করে নিছে মহিলাকে আমি কিতাবগুলি নিব মহিলা কিতাবগুলি নিয়ে বাংলাদেশে হিজরত করে চলে আসছে তার স্বামী সহ হিজরত করে বাংলাদেশের স্বামী ছিল হিজরত করে আসছে সন্তানগুলিকে আলেম বানাইছে কেউ ওগুলিতে কেউ জিজ্ঞাসা করে না এই সন্তানগুলিকে প্রত্যেকে জিজ্ঞাসা করবে এটা আলেম এটা দুইনের খাদেম এটা পৃথিবীতে বড় শ্রেষ্ঠ মানুষ আখরা তো তারা হবে ইশাল্লা শ্রেষ্ঠ মানুষ এই যে মানুষগুলি কেন হচ্ছে একজন মায়ের মায়ের অবদান সেখানে ছিল এই আপনি আপনার সন্তানকে বড় না করে তুলতে পারলে কেউ বাবা শত চেষ্টা করে পারে না বাবা তো বাইরে থাকে তার দায়িত্ব বেশি এই জন্য ইসলাম ঘরের রানী বানিয়েছে কাকে কাকে ঘরের পরিচালক সমস্ত ঘরের সমস্ত দায় দায়িত্ব দিয়েছে নারীকে রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালমার এতু রা ইয়েতুন ফিবা ওয়াহিয়া মাস উল আনহা একজন নারী তার ঘরের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাকে এই ঘরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে কেয়ামাতের মাঠে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তান ঘরে সলাৎ আদায় করেছিল কি না আপনার সন্তান ঘরে শরীয়ত মোতাবেক চলছিল কি না আপনার দায়িত্ব বাবার দায়িত্ব এর পরে এবং বাইরে দেখার দায়িত্ব বাবার তাকে আদব শিক্ষা দেয়া নিয়ে যাওয়া আলিজাদিল্লাহ একটা কথা বলেছেন বাবাদের প্রতি বলছি বাবাদের প্রতি বলছি আলী রাদুল্ল একটা কথা বলেছেন সন্তানদেরকে তিনি বলেছেন সাহেব যিনি বলছেন লাইব ইবনাকা সিত্তান ছয় বছর পর্যন্ত তোমার সন্তানের সাথে খেলাধুলা করো এই খেলাধুলার অর্থ তাকে নিয়ে খেলাধুলা দৌড়ে হাঁটা চলাফেরা তার সাথে হাত ধরে ধরে করেন এটা শিক্ষা দেয় আলি রাদুল্লাম বলছেন ও আদিব ইবনাকা সিত্তান আর বাকি ছয় বছর তাকে আদব শিক্ষা দাও প্রথম ছয়ের পরে বাকি ছয় কি করছে আদব শিক্ষা বুঝছেন তো প্রথম ছয় বছর কি করতে হবে তার সাথে চলাফেরা খেলাধুলা কাঁঠে কাঁধে উঠানো সব কিছু মানে সব কিছু করবেন কিন্তু যখনই ছয় বছর পূর্ণ হবে তখন তার আদব শিক্ষা দেওয়া শুরু করবেন এটা করা যাবে না এটা করা যাবে এটা শূন্যত এভাবে করো ডান হাতে খাও বাম হাতে খাও নেই তাকে আপনি শিক্ষা দেবেন ওয়ার্ল্ডলি বিবনাকা সিদ্ধান বাকি ছয় বছর এবার আদব নয় এবার জ্ঞানের কথা তাকে শিক্ষা দেন এবারে পুরাণ শিক্ষা দেন হাদিস শিক্ষা দেন কত হইল তিনশয় আঠারো বাকি ছয় বছর তাকে ব্যবসা শিক্ষা দেন এরপর শিখুন আমল শিক্ষা দেন পরে কত হইল তিনশো আঠারো আর ছয় চব্বিশ বছর পরে বলছে হাব আলাগারে ভি তার কাঁধের উপর ছেড়ে দেন আর আপনার দায়িত্ব কম নাই আর আপনি চিন্তা করছেন আপনি কতদিন তাকে শিক্ষা দেন আপনারও দায়িত্ব আছে বাবা প্রথমে তাকে সাথে নিয়ে কি করুন খেলাধুলা করুন চলো খেলাধুলা মানে দুনিয়া যত তার প্রয়োজন পূরণ করুন হাঁটতে চলতে উঠতে তাকে নিয়ে চলুন সকাল বিকাল বের হন তাকে নিয়ে মাঠে বের হন যেখানে ভালো জিনিস নিয়ে যান দ্বিতীয় ছয় বছর তাকে আদব শিক্ষা দেন তৃতীয় ছয় বছর তাকে আইলম শিক্ষা দেন আঠারো বছর হয়ে গেলে সে পূর্ণ পালক এ হয়ে গেছে এখন তাকে কোনো একটা কাজ শিক্ষা দিতে পারলে ভালো যে কাজে করে খাবে দুনিয়াতে তার তো কাজ আছে না করতে পারলেও সমস্যা নেই আইলিম শিক্ষায় তাকে ছেড়ে দিতে পারেন তিনি বলেছেন তারপর তার রশি তার কাঁধের উপর দেন কোনো সমস্যা নেই আপনার সন্তানদেরকে এভাবে একজন পিতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে এভাবে তাদেরকে বড় করে তুলতে হবে আমি আমার কথা লম্বা করবো আমি শুধু এটাই বলতে চাচ্ছি সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব বাবার সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব মায়ের সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব টিচারের একজন শিক্ষকের শিক্ষক পরিপূরক হিসেবে কাজ করবে শিক্ষক কখনো পরিপূর্ণভাবে শিক্ষা দিতে পারে না অর্থাৎ পরিপূরক পুরোপুরি সে দিবে না সে ঘরেরটাকে পূর্ণতা দিবে এই জন্য যদি কোনো মনে করেন আপনার ছেলে বাইরে শিখবে ঘরে এসে তার প্রতিফলন দিবে শুধুমাত্র এটা হবে না আপনি ঘরে শিখাবেন সন্তানের জন্য আপনি একজন শিক্ষক হতে হবে সন্তানের জন্য এক শিক্ষক আপনি শিখেননি তো কী হয়েছে এক দাদিকে দেখেছি দাদি নাতির শেখের শিখতেছে কোরআন কেমনে জান দাদি বলতেছে আজকে তোমায় কি শিখিয়ে দিছে বলে এটা যে আমাকে পড়ে তো আসলে নিয়ম জানেন না তিনি আবার শুনতে শুনতে তিনি আবার ধীরে ধীরে কোরআন সাহেব শিখে আপনি শিখেননি বলে আপনিও আফসোস করার কারণ নেই সন্তানের মাধ্যমে আপনিও শিখতে পারেন এই জন্য শিখতে হবে একজন মানুষ একজন মা একজন বাবা শিখবেন সেটাকে পরিপূর্ণতা দেবে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আপনি তিনটা যদি একসাথ হয় একমুখী হয় তাহলে সেখানে অবশ্যই ফল আসবে এতে কোনো সন্দেহ নেই আর এর মধ্যে কোনো একটা যদি ব্যাঘাত হয় ওরটুকু কম হবে অতটুকু কম হবে অতটুকু আপনার সন্তান কম শিখবে এতে কোনো সন্দেহ নেই এই আপনার সন্তানের ব্যাপারে আমানতের ব্যাপারে আপনার যেমন দায়িত্ব রয়েছে আমাদেরও দায়িত্ব রয়েছে আপনার স্বামীরও দায়িত্ব রয়েছে স্ত্রীরও দায়িত্ব রয়েছে পরিবেশ একটা বড় জিনিস সর্বশেষ যেটা বলবো পরিবেশ একটা বড় জিনিস আপনার আশ্চর্য আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলি সব জায়গায় যে আমার বিল্ডিংয়ে কোনো মুখ খোলা নারী নেই সমস্ত নারীরাই পর্দা করে এটা কিন্তু আল্লাহর নেয়ামত এইটাতে বড় হলে আপনার মেয়ে মুখ খোলা বড় হবে না কারণ সে মনে করবো যে এটা মাকে দেখছে এটা চাষিকে দেখছে এটা পাশের বাড়িকে দেখছে এটা আমি কিভাবে মুখ খুলি হ্যাঁ আপনার এখানে একজনের থেকে একজন দুজন দূরত্বে আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা করা হয়েছে কেউ কারোর সাথে সরাসরি মিশে না এতে করে আপনার সন্তানরা কোনো খারাপ অবস্থায় তৈরি হবে না বড় অবস্থায় তৈরি হবে আপনার এখানে সুবিধা হচ্ছে সলাতে তারা আসবে নিচেই মসজিদ আছে এবং সকাল বিকাল পাঁচ ওয়াক্ত সলাত হচ্ছে তাদেরকে যদি আপনি এই পাঁচ ওয়াক্ত সলাতের মধ্যে তৈরি করতে পারেন এরা শয়তানের অবস্থা থেকে বেঁচে যাবে নিজের নফসের খারাপ অবস্থা থেকে বেঁচে যাবে এই জন্য এই পরিবেশটা একটা বিরাট আপনার পক্ষে সহায়ক পাশে আপনি লাউড স্পিকারে গান শোনা হচ্ছে না পাশে লাউড স্পিকারে গান শোনা হলে সেই সন্তান খারাপ হইতে বাধ্য কারণ গান এমন একটা জিনিস একদিন ভালো লাগবে দ্বিতীয় দিন এটা পাইতে চাইবেন তৃতীয় দিন হরাম কাজে জড়িত হয়ে যাবেন এই জন্য আলেমরা সবসময় বলতেন রুকিয়াতু জিনা গান হচ্ছে জিনা বেবিচারের পথকে খুলে দেয় একেবারে খাঁটি সত্য কথা কোনো দিন বাচ্চাদেরকে গান শেখাবেন না গানের প্রতি উৎসাহ দিবেন না কোনো দিন দিবেন না গান শোনার কোনো গান শুনলে বলেন যে আল্লাহ ফুরুল্লাহ হারাম আল্লাহ তুমি এক আপনি নিজে আফসোস করতে করতে আপসেট হয়ে যাবেন সন্তান মনে করবে যে মহা পাপ করে ফেলছে তখন সন্তান ত্যাগ করবে তাকে সরাসরি বলার দরকার নেই এই জন্য সরাসরি আক্রমণাত্মক না দেয় আপনি নিজে আফসোস হয়ে যায় হাই হে কী করলাম আমি হ্যাঁ আমি তো শেষ সন্তান আপনার কষ্ট দেখলে সন্তানের কষ্ট হবে সন্তান আর করবে না এই জন্য গান জিনিসটা যেন না বাজে কোথাও বাজলে তাকে বুঝিয়ে শুনিয়ে বন্ধ করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার পরিবেশ তৈরি করা রক্ষা করা একটা বিরাট বিরাট জিনিস একটি ঘটনা বলে শেষ করব আপনারা জানেন যে এক লোকে নিরানব্বইটা হত্যা করেছে বোন ইসরায়েলের এরপরে আরেক লোকের কাছে বলছে যে আমার কি কোনো তবা আছে বলে না তবা নাই বলে তোমারও মেরে ফেললাম আমার তবা নেই আমি কী করবো আর এবারে আরেক আলেমের কাছে গেছে যাই বলছে যে আমার তো আমার কি কোনো তবা আছে বলে তবা তো আছে তবে তুমি যে পরিবেশে থাকো ওই পরিবেশটা খুব খারাপ এখানে তো করে লাভ হবে না কারণ কিছুক্ষণ পর আবার শুরু করবে তুমি তুমি আবার মারা শুরু করবে কারণ ওখানে মানুষ মারামারি মারি হ্যাঁ নি তৃপ্ত ওখানে কিছু ভালো মানুষ থাকে ওখানে তুমি অবস্থান করো ওখানে যাও লোকটি যাচ্ছিল ওই জায়গায় কিন্তু মধ্যে মারা গেছে মারা যাওয়ার মারা যাইতে যাচ্ছিল এমন সময় মালা ইকেতুল আহদাব রহমান দুইটা নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে মালাই আজাবের ফেরেশতা বলছে এ তো সারা জীবন একশোটা হত্যা করছে ওরে আমি বাঁচাবো ওরে আমি হত্যা করবো টেনে টেনে তার জীবন যান বের করবো ওরে আমি টেনে আনবো মালায় তো বলছে আরে তবা করতে যাচ্ছে পাগল ওরে আমি জান বের করবো দুইজনে ঝগড়া করে আল্লাহর কাছে চলে গেছে তা আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা বললেন যে দেখো কোন দিকে কোন দিকে বেশি এটা মাফে দেখো আল্লাহ তালা জমিনকে বলেন যে জমিন তুমি সংকুচিত হয়ে যাও যেদিকে মানুষ ভালো মানুষের দিকে তুমি সংকুচিত হয়ে যাও ভালো মানুষদের সংকুচিত হয়ে যাও কারণ এই লোকটি তও করে ভালো মানুষের দিকে যাচ্ছে তো তারা জমিন মাপলো মাফিয়ে দেখলো যেই দিকে ভালো মানুষদের জায়গা সেদিকে এক বিগত পরিমাণ কম হয়েছে মানে এইদিকে কম এদিকে তার জায়গা কম এখন তো রহমা তাকে তাকে কি করলো যান কবজ করলো মালায়কেতুর রহমা যান কবজ করার অর্থই হচ্ছে ভবিষ্যৎটা তার ভালো উজ্জ্বল আর মালায়কেত আজাব মানে হচ্ছে পরবর্তী জীবনে আর কোনো শান্তি নেই তাহলে বুঝেন একজন মানুষ তার নিয়তের কারণে খালে স্ন্যাক নিয়তের কারণে যে ভালো মানুষদের সাথে থাকবো বের হয়েছে কষ্ট করার কারণে আল্লাহ তারা সেটা তো করছে ভালো মানুষের সাথে থেকে যদি কোনো ভালো মানুষ না দেখাতে পারি তো আমাদের জীবন কিন্তু এবারে ব্যর্থ হয়ে যাবে এই জন্য পরিবেশে থেকে ভালো পরিবেশে থাকাটা এই পরিবেশে থেকে নিজেদেরকে বড় করে তুলতে হবে সন্তানদের বড় করে তুলতে হবে নিজেদেরকে ইমান আমন রক্ষা করতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আলাইকুম